মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। ওগো পদ্মা মা, তুমি আমাকে কিসের জন্য স্মরণ করেছো গো মা? আমি তোমাকে স্মরণ করেছি, আমি ওই চার সদনের কাছে গিয়েছিলাম একটি পুষ্পাঞ্জলির জন্য। সে আমাকে একটি পুষ্পাঞ্জলি না দিয়ে আমাকে প্রাসাদ থেকে দূর দূর করে গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তাই তোমার এই মুহূর্তে যেতে হবে সেই কালিদাস সাগরের মাঝখানে। ওগো পদ্মা মা, আমি ওই কালিদাস সাগরে যেয়ে কি করব পদ্মা মা? সাত সাগরে চোদ্দ করে মত গুটিকা এবং ছয় পুত্র সহ তুমি লুপ্ত করে দিবে। ওগো পদ্মা মা, দোষ করলে করেছে ওই সদাগরে, ওই মাসুম বাচ্চা কি দোষ করেছে গো মা? ওরে চাঁদ, ওই চাঁদ আমার কি কি দোষ করেছে? আমাকে কেন পুষ্পাঞ্জলি দিল না? তাই ওর প্রতিশোধ নেওয়ার জন্য আমি তোমাকে পাঠিয়ে দেব। তুমি যাও আর আমার কথা অমান্য করলে এই পৃথিবীর সবাই তোমাকে ক্ষমা করলেও। এই পদ্মা, ঠিক আছে পদ্মা মা, আমি তাই করছি পদ্মা মা। চলে যাও, চলে যাও, চলে যাও। Oh, my God.
বাঁচাও। অপরাধ করলে তোর কাছে আমি করেছিলাম, আমার দুধের শিশু তোর কাছে কি অপরাধ করেছিল? মরিব মরিব আমি গো। ওরে ওরে বা মরিব এখন আমি কি জবাব দেব সোনেকার কাছে যে হে মরা ছেলে নিয়ে এখন আমার যেতে হবে? ও গো ভগবান, তুমি একই কর্মে লেগেছিলে। ও ভগবান, তুমি আমার সোনেকার কাছে যাই আমি কি জবাব দিব ভগবান? আমি কি করব, আমি কেমনে যাব? ওগো সোনেকা, সোনেকা তুমি কোথায়? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওগো ভগবান, ওগো ভগবান, ওগো ভগবান, ওগো ভগবান, তুমি আমাকে সরকে থেকে আশীর্বাদ করো, আমি যদি ঘুরে বিদুকে নিয়ে সুখে শান্তিতে রাজ্যটা পরিচালনা করতে পারি, আর সবার পাশে যেন দাঁড়াতেও পারি। আমি ওদের সাথে বলে দিয়েছি, যেখানে খাদ্য নাই সেখানে খাদ্য দিবে, যেখানে বস্ত্র নাই সেখানে বস্ত্র দিবে, আর যেখানে ক্ষুধার্ত মানুষ আছে সেখানে যে পাশে যে দাঁড়াবে। আমার মনে হচ্ছে কে যেন আমাকে ডাকছে, আমি তো বুঝছি না আমাকে কে স্মরণ করে কেমনি ভাবে আমাকে ডাকছে। অগো অগো, কে কে কোথায় আছো মহারাজ? অগো মহারাজ, আমি আমি এক ভিখারি মহারাজ। এক ভিখারি, তুমি আমার কাছে কি চাও মহারাজ? আমি আপনার কাছে তো আশ্রয় চেয়েছিলাম মহারাজ। আশ্রয়? হ্যাঁ মহারাজ। আমি হঠাৎ করে তোমাকে আমি চিনি না জানি না, আমি হঠাৎ করে আমার আশেপাশে তোমাকে আশ্রয় দেবো তুমি ভাবলে কি করে? ও গো মহারাজ, আমি আপনার কাছে করো জোরে অনুরোধ করে বলছি মহারাজ, আমি খুব বিপদগ্রস্ত, তাই মহারাজ মেহরবানি করে আমাকে একটু আমাকে তুমি হাসালে বিন্দেছি ভগবেন্দেছি।
তুমি জানো না তোমার মতো এক বিদেশি এসেছিল আমার বাড়িতে আশ্রয় নিতে, কিন্তু আশ্রয়ের ছলনা করে সে করেছিল চুরি ডাকাতি। শুধু চুরি ডাকাতি না, ওই সে আন্দর মহলে ডেকে যে করেছিল এমন কি দাসী মার্জিন আমাকে মার্জনা করেন মহারাজ, আমি চুর ডাকাত নয় মহারাজ, আমি আপনার কাছে এসে অসহায়, তাই আমাকে একটু জাগা দেবেন মহারাজ। ওগো ভগবান, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলেলেই, আমি যদি এই পদ্মশেখে জাগা না দেই তাহলে আমি পাপি হয়ে যাব, আর পদ্মশী যদি আমাকে কি অধিশাব করতে পারে। ওগো বিন্দেশী, ওগো মহারাজ, আমি তোমাকে আশ্রয় দিতে পারি কিন্তু একটি শর্ত আছে। ওগো মহারাজ, যদি আমার শর্তে রাজি হও তাহলে তোমাকে জাগা দেব, আর যদি আমার শর্তে রাজি না হও তাহলে এই মুহূর্তে তোমাকে গলায় ধাক্কা দিয়ে বের করে দেব। ওগো মহারাজ, আপনি যে শর্ত দেবেন সেই শর্ত আমি মাথা পেতে নেব মহারাজ। বলে আমার প্রথম শর্ত হলো আগামীকাল সূর্য উদয় সঙ্গে সঙ্গে তুমি আমার সাথে সাক্ষাৎ করে চলে যাবে, আর যদি সাক্ষাৎ করে না চলে যাও তাহলে তুমি যে খালে যে পথে চলে যাবে আমি তোমাকে সাক্ষাৎ থেকে তবে নেই, আমি তোমাকে চরম বিচার করব। আপনার প্রথম শর্ত মহারাজ, আমি রাজি আছি মহারাজ। ঠিক আছে অগোবিন্দেশি মহারাজ, ওই তো আমার বাংলা দেখা যাচ্ছে, তুমি ওখানে যেতে যাও, আর আমি এই মুহূর্তে যাচ্ছি আন্দর মহলেই, আমি দেখি দেখি তোমার জন্য কিছু খানা দানা ব্যবস্থা করতে পারি কি না। আর মহারাজ, যদি তুমি আমার সাথে কোনো ছলনা করো তাহলে তুমি মনে রাখবেই এই দুনিয়ার সবাই তোমাকে ক্ষমা করতে পারে। আমি রাত আর রাতা হয়ে প্রতিজ্ঞা করে বলছি তোমাকে আমি ধরে এনে এমন একটি বিচার করব সে বিচারে ইতিহাসের পাতায় নাম থাকবে রাখাল রাজার বিচার। মহারাজ, আমি সে ভগবানের নামে দিব্যে খাই বলছি মহারাজ, আমার দাদা আপনার কোনো ক্ষতি হবে না মহারাজ, তাই মেহরবানি করি আমাকে একটু জাগা দেন মহারাজ, আমি আপনার অতিথ্য গ্রহণ। ঠিক আছে, আমি তোমাকে জাগা দিয়ে বলছি, আমি তোমাকে সন্দেহ প্রতিজ্ঞা করে বলছি তুমি যদি আমার সাথে সুব্যবহার করো তাহলে তোমাকে আমি সম্মান মতো বিদায় করে দেবো, আর যদি তুমি আমার সাথে বেয়াদবি করো তাহলে তোমার চরম শাস্তি দেবো, এ কথাটা জানি মনে থাকে। ঠিক আছে মহারাজ। হ্যালো, এইমাত্র আমাদের সখীপুর থানা